বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে সাধারণ বিজ্ঞান অংশ থেকে বরাদ্দ থাকে পনেরো নম্বর এবং সেই জায়গায় ভৌত বিজ্ঞান থেকে বরাদ্দ থাকে মোট পাঁচ নম্বর সেই পাঁচ নম্বরের বিস্তারিত আলোচনা আজকে আমরা করছি চলুন শুরু করা যাক ভৌতবিজ্ঞানের উন্নয়ন ভৌত পদার্থ বিজ্ঞানের উন্নয়ন স্টিফেন হকিং হচ্ছেন একজন খুব বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আপনারা নিশ্চয়ই জানেন স্টিফেন হকিং এর কথা হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র নিশ্চয়ই জানেন বলতে উচ্চতা বোঝানো হয় ঠিক তেমনিভাবে ভাবে অ্যালটিমিটার বলতে কিন্তু সেই যন্ত্রটা বোঝানো হয় যেটিকে উচ্চতা পরিমাপে ব্যবহৃত হয় আপনারা নিশ্চয়ই জানেন বিমানে অথবা উড়োজাহাজে উচ্চতা পরিমাপের জন্য এই আলটিমিটারকে অর্থাৎ কত অ্যাটিটিউডে রয়েছে সেই উচ্চতার জানার জন্য কিন্তু এই আলটিমিটার ব্যবহার করা হয় উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে কিন্তু ক্রেস্কোগ্রাফ আপনারা নিশ্চয়ই জানেন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য আমাদের দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী মুন্সীগঞ্জে জন্ম নেওয়া বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু তিনি কিন্তু এই ক্রেস্কো নামক যন্ত্রটি ব্যবহার করেছিলেন এটা আবিষ্কারও করেছিলেন সম্ভবত তিনি সমুদ্রে দ্রাগি মাংস নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ক্রনোমিটার সমুদ্রে দ্রাগি মাংস নির্ণয়ের যন্ত্রের নাম কি ক্রনোমিটার দ্রাগী নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ক্রনোমিটার আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রে জাহাজ ছলাচলার সময় কিন্তু তাদের দ্রাগি মাংস নির্ণয়ের প্রয়োজন পড়ে সেই সময় কিন্তু এই ক্রনোমিটার নামের এই যন্ত্রটি দ্রাগী মাংস নির্ণয়ে ব্যবহৃত হয় শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি হ্যাঁ অডিওমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার একটি উড়োজাহাজ কত গতি যে চলছে কিরকম স্পিডে চলছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে ট্যাকোমিটার মানব মানবদের রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার নির্ণায়ক যন্ত্র হচ্ছে স্পিগমো ম্যানোমিটার আপনারা নিশ্চয়ই ব্লাড প্রেশার পরিমাপের সম্পর্কে জানেন এই ব্লাড প্রেশার বা এই রক্তচাপ মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি কিন্তু হচ্ছে স্পিগমো ম্যানোমিটার ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ভূমিকম্প হচ্ছে কিনা সেটা নির্ণয় করার যন্ত্র হচ্ছে কিন্তু সেই জন্যই ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ আর যে স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সেটা কিন্তু হচ্ছে রিক্টার স্কেল আপনারা নিশ্চয়ই জানেন সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ফ্যাদোমিটার আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রে অথবা জলাশয়ে চলাচলের সময় যে কোনো জাহাজ কর্তৃক শব্দ প্রেরণের মাধ্যমে এবং সেই শব্দ কত সময় পরে ওপরে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসে সেটার উপর ভিত্তি করে এই ফ্যাদোমিটার নাম যন্ত্রটি কিন্তু তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে সমুদ্রের এবং জলাশয়ের গভীরতা নির্ণয় করা হয় নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নো বার্নার্ড নোবেল হয়েছিলেন নোবেল ধনী হয়েছিলেন কিভাবে নোবেল পুরস্কারের প্রবর্তক স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল ধনী হয়েছিলেন কিভাবে তিনি ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে হয়েছিলেন যেটার মাধ্যমে পরে কিন্তু তিনি নোবেল পুরস্কার প্রবর্তন করে দিয়ে যান সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কিন্তু প্রতিধ্বনি সাহায্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রের যে গভীরতা রয়েছে সেটাকে কিন্তু প্রতিধ্বনি সাহায্যে নির্ণয় করা হয় বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কে বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন কি টমাস এডিসন টমাস এডিসন আপনারা নিশ্চয়ই জানেন টমাস আলভা এডিসন একজন অত্যন্ত বিখ্যাত বিজ্ঞানী যিনি বিদ্যুৎকে বিভিন্ন রকম প্রয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন উদ্ভাবন কাজ করে গিয়েছেন তিনি হচ্ছেন টমাস আলভা এডিসন পারমাণবিক বোমার আবিষ্কারক হিসেবে বিখ্যাত হচ্ছেন ওপেন হাইমার ওপেন হাইমার পারমাণবিক বিমার আবিষ্কারক বা বোমার পারমাণবিক জনক পরিচিত হচ্ছেন হাইমার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে স্কেল আর নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্যালকুলাস কে আবিষ্কার করেন ক্যালকুলাস কিন্তু আবিষ্কার করেছেন স্যার আইজ্যাক নিউটন নিউটন কিন্তু ক্যালকুলাস আবিষ্কার করেছেন আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আগুন আগ্নিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি আগুন পানির তলায় শব্দ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোফোন পানির তলায় শব্দ নির্ণয়ের যন্ত্রের নাম কি হাইড্রোফোন বায়ু চাপ মাপার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় সেটি হচ্ছে ব্যারোমিটার বায়ুর যে চাপ রয়েছে সেটিকে পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় হ্যাঁ ব্যারোমিটার বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন এবং এই বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমেই কিন্তু আমরা জানি যে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন কে টর আপনারা নিশ্চয়ই জানেন যে বায়ুচাপ মাপার জন্য ব্যবহৃত হয় ব্যারোমিটার এবং সেটি আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে টর মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার আপনারা যারা গাড়িতে চলেছেন আপনারা নিশ্চয়ই জানেন গাড়ি কোন গতিতে চলছে সেটা মাপার জন্য একটি কাটা বিশিষ্ট যন্ত্র রয়েছে সেই যন্ত্রটির নামই কিন্তু হচ্ছে ওডোমিটার মোটর গাড়ির যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার ফোনোগ্রাফ আবিষ্কার করেন কে কিন্তু আবিষ্কার করেন বিজ্ঞানী টমাস এডিসন বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কিনি আপনারা নিশ্চয়ই জানেন যে বেতার যন্ত্র কে আবিষ্কার করেন সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে যদিও আমাদের দেশের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি এই রেডিও বা বেতার উদ্ভাবনে বিরাট ভূমিকা রাখার পরেও তাকে কিন্তু এই স্বীকৃতি দেওয়া হয়নি ওই স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছিল মার্কনিকে মার্কনিকে বেতার যন্ত্রের আবিষ্কারক বলা হয় বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার বাতাসের আদ্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার আপনারা নিশ্চয়ই জানেন যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাপের উপর কিন্তু নির্ভর করে বাতাসের আর্দ্রতা এবং সেটাকে নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় সেটি হচ্ছে হাইগ্রোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার অথচ গ্যাসের যে চাপ রয়েছে সেটা নির্ধারণ করে যে যন্ত্র সেটি কিন্তু হচ্ছে ম্যানোমিটার শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে ফোনোগ্রাফ শব্দ রেকর্ড করার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটির নাম হচ্ছে ফোনোগ্রাফ এই ফোনোগ্রাফ কিন্তু আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটার আপনারা নিশ্চয়ই জানেন যে দুধটি বিশুদ্ধ কিনা সেটা নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় সেটি কিন্তু হচ্ছে ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটার সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তাঁর চারদিকে ঘুরে চলেছে এ কথা প্রথম বলেছেন যে বিজ্ঞানী তিনি হচ্ছেন নিকোলাস কোপার্নিকাস সূর্যই যে পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবী এবং গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলেছে কথা প্রথম বলেছেন কোপার্নিকাস বিজ্ঞানে দুইবার অর্থাৎ পদার্থবিজ্ঞানে এবং রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন মাদাম কুরি হাইড্রোমিটার তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র হাইড্রোমিটার কি হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র একটি তরল কি পরিমাণ ঘন রয়েছে সেটা নির্ণয় করা হয় কিন্তু এই হাইড্রোমিটারের মাধ্যমে সূক্ষ্ম সময় মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার আপনারা নিশ্চয়ই জানেন সময় পরিমাপ করার জন্য বিভিন্ন আমরা ঘড়ি ব্যবহার করি বিভিন্ন যন্ত্র ব্যবহার করি স্টপ ওয়াচ ব্যবহার করি কিন্তু সূক্ষ্মভাবে অত্যন্ত সূক্ষ্ম পরিমাণ সময় নির্ণয় করার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেই যন্ত্রটির নাম হচ্ছে কিন্তু ক্রোনোমিটার চলুন আমরা পদার্থ বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তাদের আবিষ্কারকদের সম্পর্কে জেনে নিই আপনারা নিশ্চয়ই জানেন ইতালির সিসিলির বিজ্ঞানী আর্কিমিডিস প্লবতা আবিষ্কার করেছিলেন দুইশো বারো খ্রিস্টপূর্বাব্দে হ্যাঁ আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন কি প্লবতা তিনি কিন্তু প্লবতা আবিষ্কার করেছিলেন ঠিক তেমনিভাবে যুক্তরাজ্যের বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট পনেরোশো সালে তিনি কিন্তু বিদ্যুৎ আবিষ্কার করেন প্রথমবারের মতো বিদ্যুৎ আবিষ্কার করেন কে যুক্তরাজ্যের বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট পনেরোশো সালে বিদ্যুৎ আবিষ্কার করেন তাহলে বিদ্যুতের আবিষ্কারতার নাম কি উইলিয়াম গিলবার্ট ইতালির বিজ্ঞানী গ্যালিলিও আপনারা নিশ্চয়ই জানেন টেলিস্কোপ আবিষ্কার করেন এবং তিনি এটি আবিষ্কার করেন ষোলোশো সালে আপনারা নিশ্চয়ই বিজ্ঞানী গ্যালিলোর নাম নিশ্চয়ই জানেন বিজ্ঞানী গ্যালিলিও তিনি কিন্তু এই টেলিস্কোপ বা দূর বিক্ষণ যন্ত্র যেটা রয়েছে আমরা দূরের জিনিসকে কাছে দেখতে পাই যে যন্ত্র সাহায্যে সেটি কিন্তু হচ্ছে কি টেলিস্কোপ সেই যন্ত্রটি আবিষ্কার করেন যে বিজ্ঞানী তিনি হচ্ছেন গ্যালিলিও এবং গ্যালিলিও কিন্তু একজন ইতালির বিজ্ঞানী যিনি এই টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন ষোলোশো দশ সালে ক্যালকুলেটর কে আবিষ্কার করেন দেখুন প্রত্যেক দিনে আমরা কোনো না কোনো সময় ক্যালকুলেটর ব্যবহার করি প্রয়োজনে বা অপ্রয়োজনে তাই না বিভিন্ন হিসাবের কারণে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হয় ক্যালকুলেট যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জার্মান বিজ্ঞানী উইলিয়াম লিম্যানিস হ্যাঁ উইলহ্যাম লিম্যানিস জার্মানির বিজ্ঞানী গডফ্রাইড উইলহ্যাম লিম্যানিস ষোলোশো একাত্তর সালে ক্যালকুলেটর আবিষ্কার করেন তাহলে ক্যালকুলেটর কে আবিষ্কার করেন গডফ্রাইড উইলহ্যাম লিমানিস ক্যালকুলেটর আবিষ্কার করেন জেমস ওয়াট আপনারা নিশ্চয়ই জানেন বিখ্যাত বিজ্ঞানী জেমস ওয়াট তিনি কিন্তু বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন স্কটল্যান্ডের বিজ্ঞানী জেমস ওয়াট ষোলোশো সালে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন এবং সেটার মাধ্যমেই কিন্তু শিল্প বিপ্লব প্রথম শিল্প বিপ্লব যেটি রয়েছে সেটি ঘটে জেমস ওয়াট বাষ্পচালিত এটা খুবই গুরুত্বপূর্ণ জেমস ওয়াট স্কটল্যান্ডের বিজ্ঞানী জেমস ওয়াট সতেরোশো সালে এই সালটি খুব গুরুত্বপূর্ণ সতেরোশো সালে এই বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন যেটার মাধ্যমে প্রথম যে শিল্প বিপ্লব সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন এল বেয়ার্ড তিনি কিন্তু টেলিভিশন আবিষ্কার করেন এবং তিনি টেলিভিশন আবিষ্কার করেন উনিশশো ছাব্বিশ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন এল বিয়ার্ড উনিশশো সালে টেলিভিশন আবিষ্কার করেন এবং এই টেলিভিশন আবিষ্কার কিন্তু সমগ্র বিশ্বকে এবং মানুষের যে চিন্তাধারা রয়েছে সেটা কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছে এই টেলিভিশন আবিষ্কার করেছিলেন কে জন এল বিয়ার্ড বা জন লগি বেয়ার উনিশশো সালে তিনি এই টেলিভিশন আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেন আপনারা নিশ্চয়ই জানেন আলেকজান্ডার গ্রাহাম বেলের কথা টেলিফোনে আবিষ্কারের যে ঘটনাটি ঘটে সেটি কিন্তু ঘটে যুক্তরাষ্ট্রে সতেরো আঠারোশো সালে আঠারোশো সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক টেলিফোন উদ্ভাবিত হয় যে টেলিফোনের যে ব্যবহার সেটা কিন্তু আমরা সবাই করেছি আগের দিনের মানুষ যারা এখন বর্তমানে আমরা স্মার্টফোন ব্যবহার করছি তো মাইক্রোফোন যিনি আবিষ্কার করেন তিনিও কিন্তু হচ্ছেন আলেকজান্ডার বেল সেই একই বছর যে বছর তিনি টেলিফোন আবিষ্কার করেন সেই বছরই মাইক্রোফোনও কিন্তু তিনি আবিষ্কার করেন তো স্যার আলেকজান্ডার বেল যিনি যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আঠারোশো সালে মাইক্রোফোন এবং টেলিফোন আবিষ্কার করেন রেডিও আবিষ্কার করেন ইতালির বিজ্ঞানী জি মার্কনি এবং তিনি এই রেডিও আবিষ্কার করেন আঠারোশো সালে আঠারোশো সালে ইতালির বিজ্ঞানী জি মার্কনি রেডিও আবিষ্কার করেন বাসায় খাদ্য সংরক্ষণের জন্য আমরা সবাই রেফ্রিজারেটর ব্যবহার করি এবং শুধু তাই না রেফ্রিজারেটর কিন্তু ব্যবহৃত হয় বিভিন্ন ওষুধ ব্যব ওষুধের ওষুধ ই করার জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জেমস হ্যারিসন রেফ্রিজারেটর আবিষ্কার করেন আঠারোশো সালে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জেমস হ্যারিসন রেফ্রিজারেটর আবিষ্কার করেন তাহলে রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন জেমস হ্যারিসন যিনি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী তিনি এই রেফ্রিজারেটর আবিষ্কার করেন ডিজেল ইঞ্জিন আজ আবিষ্কার করেন হচ্ছে রুডলফ ডিজেল ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন রুডলফ ডিজেল যিনি একজন জার্মান বিজ্ঞানী তিনি আঠারোশো সালে মানে প্রায় বিংশ শতাব্দীর সূচনা লগ্নে মানে ঊনবিংশ শতাব্দীর শেষ সময়ে তিনি কিন্তু এই ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন তাহলে জার্মান বিজ্ঞানী রুডলফ ডিজেল ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন জার্মানির বিজ্ঞানী নিকোলাস অটো আঠারোশো সালে পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন যিনি যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী যুক্তরাজ্যের বিজ্ঞানী যুক্তরাজ্যের বিজ্ঞানী স্টিফেনসন আঠারোশো সালে রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন বিজ্ঞানী স্টিফেনসন যিনি রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন তিনি কিন্তু ছিলেন যুক্তরাজ্যের অধিবাসী ফোনোগ্রাফ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী টমাস আলভা এডিসন আঠারোশো সালে ফোনোগ্রাফ আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী টমাস আলভা এডিসন আরেকটি জিনিস আবিষ্কার করেন সেটি হচ্ছে বৈদ্যুতিক বাতি আপনারা নিশ্চয়ই জানেন যে বৈদ্যুতিক বাতি ছাড়া আমরা কিন্তু বর্তমান সময়ে চলার কথা কল্পনাও করতে পারিনি পারি না এই বৈদ্যুতিক বাতি যিনি প্রথম আবিষ্কার করেন তিনি হচ্ছেন টমাস আলভা এডিসন টমাস আলভা এডিসন যিনি যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী আঠারোশো সালে বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করেন এবং তিনি ফোনোগ্রাফা উদ্ভাবন করেন একই বছর ফোনোগ্রাফ আপনারা নিশ্চয়ই জানেন যেটার মাধ্যমে শব্দকে রেকর্ড করা যেত এবং সেটাকে আবার শোনা যেত ফোনোগ্রাফের মাধ্যমে কম্পিউটার কম্পিউটারকে আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন উনিশশো উনচল্লিশ সালে কম্পিউটারকে আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন উনিশশো সালে কম্পিউটার আবিষ্কার করেন কম্পিউটার কে আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন কম্পিউটার আবিষ্কার করেন বর্তমান যুগের তথ্য প্রযুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান যুগের প্রযুক্তির অত্যন্ত বিস্ময়কর একটি নিদর্শন হচ্ছে কম্পিউটার এই কম্পিউটার প্রথম কিন্তু আবিষ্কৃত হয়েছিল হাওয়ার্ড ডাইকেনের মাধ্যমে উনিশশো সালে যিনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী হাওয়ার্ড ডাইকেন কম্পিউটার আবিষ্কার করেন থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি ইতালির বিজ্ঞানী গ্যালিলি যিনি পেরিস্কোপ আবিষ্কার করেছেন মানে টেলিস্কোপ আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি পনেরোশো তিরানব্বই সালে থার্মোমিটার আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে যুক্তরাজ্যের বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে উনিশশো সালে ডায়নামো আবিষ্কার করেন যুক্তরাজ্যের বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে উনিশশো সালে ডায়নামো আবিষ্কার করেন এক্স রে কে আবিষ্কার করেন মানব দেহের কোনো অংশ ভেঙে গেলে আপনারা নিশ্চয়ই জানেন এক্স রে করার মাধ্যমে তার পরিস্থিতি আমরা কিন্তু জেনে থাকি বিজ্ঞানী রন্ট জেন যিনি জার্মান বিজ্ঞানী রন্ট জেন আঠারোশো সালে কিন্তু এক্স রে আবিষ্কার করেন তাহলে এক্স রে কে আবিষ্কার করেন রন্ট জেন এক্স রে আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে কিন্তু রন এক্স রে নামকরণ করা হয় এই রশ্মিটির লেজার আবিষ্কার করেন টি এইচ মাই এবং তিনি যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী উনিশশো ষাট সালে টি এইচ মাই ম্যান আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বর্তমান সময়ের তেজস্ক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা এবং তেজস্ক্রিয়তা কিন্তু আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল যিনি একজন ফ্রান্সের বিজ্ঞানী আঠারোশো সালে আঠারোশো সালে হেনরি বেকারেল যিনি ফ্রান্সের বিজ্ঞানী তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন তাহলে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ফিশন ফিশন আবিষ্কার করেন অটো হ্যান জার্মান বিজ্ঞানী অটো হ্যান ফিশন আবিষ্কার করেন উনিশশো সালে পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেন হেইমার পারমাণবিক বোমার জনককে ওপেন হাইমার উনিশশো সালে পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেন যিনি একজন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ওপেন হাইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেন উনিশশো সালে এবং আপনারা নিশ্চয়ই জানেন হিরোসীমা এবং নাগাসাকি শহরে জাপানের দুটি শহরে এই পারমাণবিক বোমা দুটি বোমা সাত এবং নয় আগস্টে যথাক্রমে লিটল বয় এবং ফ্যাটম্যান নিক্ষেপণের মাধ্যমে বিপুল পরিমাণ মানুষকে কিন্তু হত্যা করা হয় পারমাণবিক বোমার আবিষ্কার করেছিলেন ওপেন হাইমার কুরি আপনারা নিশ্চয়ই জানেন রেডিয়াম এবং পলোনিয়াম দুটি পদার্থ আবিষ্কার করেন মাদাম কুরি দুটি পদার্থ রেডিয়াম এবং পলোনিয়াম আবিষ্কার করেন আঠারোশো সালে এবং মাদাম কুরি ছিলেন একজন পোল্যান্ডের নাগরিক পোল্যান্ডের নাগরিক পোল্যান্ডের বিজ্ঞানী মাদাম আঠারোশো আটানব্বই সালে রেডিয়াম এবং পলোনিয়াম আবিষ্কার করেন আলফ্রেড নোবেল আপনারা নিশ্চয়ই জানেন নোবেল পুরস্কারের প্রবর্তন যিনি করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আঠারোশো সালে ডিনামাইট আবিষ্কার করেন ডিনামাইট বা নামে যে বিস্ফোরকটি রয়েছে সেটি আবিষ্কার করেন আলফ্রেড নোবেল এবং এটি আবিষ্কার করেন কিন্তু তিনি আঠারোশো বাষট্টি সালে তাহলে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং সেটার মাধ্যমে কিন্তু তিনি ধনী হয়েছিলেন যেটা যার ফলে তিনি কিন্তু নোবেল পুরস্কার প্রণয়ন করে গিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এ এই স্টেলর এবং লিউ সি ইয়ং দুজন বিজ্ঞানী উনিশশো সালে মিলিতভাবে একটি আবিষ্কার করেন রাডার রাডার আবিষ্কার করেন কে এ এই স্টেলর এবং লিউ সি ইয়ং দুজন মার্কিন বিজ্ঞানী উনিশশো সালে রাডার আবিষ্কার করেন রাডার আর আবিষ্কার আপনারা নিশ্চয়ই জানেন আকাশ দিয়ে বিমান চলছে কিনা কোনো কোনো বস্তুর অবস্থান কোন জায়গায় রয়েছে এগুলো নির্ণয় কিন্তু রাডার ব্যবহৃত হয় এবং এই রাডার আবিষ্কার করেন এইচ টেলর এবং লিও সি ইয়ং উনিশশো সালে আমরা এখন বেশ কিছু বৈজ্ঞানিক যন্ত্র সম্পর্কে জানবো এবং সেই যন্ত্রগুলোর ব্যবহার সম্পর্কে জানবো আপনারা নিশ্চয়ই জানেন আলটিমিটারের কথা আপনারা নিশ্চয়ই জানেন অ্যালটিচিউড বলতে কিন্তু উচ্চতা বোঝানো হয় আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় বৈমানিকরা জাহাজের যে উচ্চতা সেটি নির্ণয় করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করেন অর্থাৎ একটি উড়োজাহাজ কত মাটির উপ কত উপর দিয়ে উড়ে যাচ্ছে কত হাজার ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে সেইটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করেন সেটির নাম কিন্তু হচ্ছে অলটিমিটার এই অলটিমিটার কিন্তু হচ্ছে উচ্চতা নির্ণায়ক যন্ত্র অ্যামিটার আপনারা নিশ্চয়ই জানেন যে বিদ্যুতের প্রবাহ কতটুকু রয়েছে একটি তার দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি কিন্তু হচ্ছে অ্যামিটার তো অ্যামিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ এবং শক্তি পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার চলুন আমরা আবহাওয়া নিখটা আলোচনা করি আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন সময় বাতাসের যে গতি বিভিন্ন রকম হয়ে থাকে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি যখন কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন সেই সময় হয়তো বাতাসের প্রবাহের কারণে গাছের পাতাগুলোকে আপনি অনেক বেশি পরিমাণে নড়তে দেখেছেন যদি আপনি কখনো ঝড় বাদল দেখে থাকেন অবশ্যই দেখেছেন গাছগুলো এবং আশপাশের পরিবেশের যে বিভিন্ন বস্তু সেগুলো কেমনভাবে নাড়াচাড়া করে তো বাতাসের যে গতিবেগ সেটা নির্ণয় করার জন্য সেটার এই বাতাসের গতিবেগ আপনার জানে অ্যানিমেশন নামে একটি কথা রয়েছে সেটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে আমাদের এই অ্যানিমোমিটার অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্র হচ্ছে আমাদের এই অডিওমিটার একটি শব্দ কি পরিমাণ তীব্র সেটাকে নির্ণয় করার জন্য আমরা অডিওমিটার ব্যবহার করি আপনারা নিশ্চয়ই জানেন অডিও এবং ভিডিওর কথা ঠিক আছে একটি শব্দের তীব্রতা নির্ণয় করার জন্য যে যন্ত্রটি আমরা ব্যবহার করি অর্থাৎ শব্দটি কত বেশি পরিমাণ সেটা শক্তি কীরকম হ্যাঁ সেটা নির্ণয় করার জন্য আমরা অডিওমিটার ব্যবহার করি মোটর গাড়ির গতি নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি ওডোমিটার আপনারা নিশ্চয়ই অনেকেই গাড়িতে চলাচলার সময় দেখেছেন যে গাড়ির ভিতরে একটি স্পিড নির্ণায়ক একটি কাঁটা রয়েছে এটি কিন্তু হচ্ছে অডিও ওই ওই যে যন্ত্রটি আপনি দেখেছেন সেই যন্ত্রটির নামই কিন্তু হচ্ছে অডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে এই অডোমি অডিও অডিওমিটার তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র অথচ তাপমাত্রা এবং তাপ দুটো জিনিস কিন্তু এক নয় আপনারা নিশ্চয়ই জানেন তাপমাত্রা হচ্ছে তাপের একটি বিশেষ দিক কিন্তু তাপ হচ্ছে শক্তি ক্যালোরিমিটার মূলত তাপ পরিমাপক যন্ত্র অর্থাৎ তাপ শক্তি পরিমাপক যন্ত্র কিন্তু হচ্ছে আমাদের এই ক্যালোরিমিটার কার্ডিওগ্রাফ হচ্ছে হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র আপনারা নিশ্চয়ই জানেন কার্ডিওগ্রাফের কথা বিশেষ করে আপনারা জানেন যে হৃদরোগী যারা রয়েছেন হাসপাতালে যখন তাদের ভর্তি করা হয় তখন তাদের পাশ দিয়ে একটি আপনারা নিশ্চয়ই দেখছেন একটি যন্ত্রের ভিতরে তাদের হৃদপিণ্ডের যে গতি আছে সেটাকে নির্ণয় করার জন্য এবং সেটাকে দেখানোর জন্য একটি যন্ত্র ব্যবহৃত হয় সেটি কিন্তু হচ্ছে কার্ডিওগ্রাফ ক্রোনোমিটার সমুদ্র দিয়ে জাহাজ চলাচল সময় জাহাজটি কোন জায়গায় রয়েছে এটা কিন্তু সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্য একটা যন্ত্র ব্যবহৃত হয় সেটি হচ্ছে ক্রোনোমিটার এবং শুধু তাই না এর সাহায্যে সূক্ষ্মভাবে সময়ও পরিমাপও করা যায় অর্থাৎ এখন কোন কয়টা বাজে সেটাও কিন্তু এই ক্রোনোমিটারের সাহায্যে জাহাজের ভিতরে বসে ক্রোনোমিটারের সাহায্যে কিন্তু আপনি ড্রাগে অর্থাৎ কোন জায়গায় আপনার যে জাহাজটি রয়েছে সেটা যেমন নির্ণয় করতে পারেন ঠিক তেমনিভাবে সূক্ষ্মভাবে সময়ও পরিমাপ করতে পারেন এবং এই অসাধারণ যন্ত্রটির নাম কিন্তু হচ্ছে ক্রোনোমিটার গ্যালভানোমিটার ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র হচ্ছে এই গ্যালভানোমিটার ঠিক আছে অর্থাৎ পরিমাণ সামান্য বিদ্যুতের প্রবাহ যেটি রয়েছে সেটা নির্ণয় করার জন্য কিন্তু গ্যালভানোমিটার ব্যবহার করা হয় আর সাধারণভাবে বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র হচ্ছে কিন্তু অ্যামিটার আর এখানে একটা জিনিস বুঝতে হবে যে গ্যালভানোমিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করার যন্ত্র অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলছে কিনা সেটা নির্ণয় করার যন্ত্র অনেকটা টেস্টারের মতো আর অ্যামিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র প্রবাহটাকে সঠিকভাবে মাপার জন্য যন্ত্র জেনারেটর কি জেনারেটর হচ্ছে যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরকরণ যন্ত্র অর্থাৎ একটি যান্ত্রিক শক্তির মাধ্যমে সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার যন্ত্র কিন্তু হচ্ছে আমাদের এই জেনারেটর এবং যান্ত্রিক জেনারেটরের মাধ্যমে কিন্তু অনেক সময় রাসায়নিক শক্তিকেও যান্ত্রিক শক্তিতে এবং তারপরে যান্ত্রিক শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করা হয় আপনারা নিশ্চয়ই জানেন জেনারেটরের কথা জেনারেটরের মাধ্যমে কিন্তু যখন বিদ্যুৎ প্রবাহ থাকে না সেই সময় বিভিন্ন জায়গায় কলকারখানা এবং বিভিন্ন অফিস আদালতে এই বিদ্যুৎ প্রবাহ চালু রাখা হয় ট্যাকোমিটার হচ্ছে জাহাজের গতি নির্ণায়ক যন্ত্র একটি বিমান আকাশ দিয়ে উড়ার সময় সেটা কত গতিতে চলছে সেটা নির্ণয় করার জন্য আপনার গাড়ি চলার গাড়ি যখন চলে সেটা যেরকম একটি কাটার মাধ্যমে অর্থাৎ ওডোমিটারের সাহায্যে তার নিজের যে স্পিড রয়েছে সেটা মেপে থাকে ঠিক তেমনিভাবে ট্যাকোমিটার উড়োজাহাজের যে গতি রয়েছে আকাশের উপরে বাতাস দিয়ে ঠিক আছে সেটা কিন্তু মেপে থাকে মেপে থাকে কিন্তু এই ট্যাকোমিটার ট্রেজার বাংলাদেশের জন্য যে দেশে প্রচুর পরিমাণ পলি এই বিভিন্ন নদী আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের বড় বড় নদী পদ্মা মেঘনা যমুনা দিয়ে বিপুল পরিমাণ পলি ধে আসে এই বর্ষাকালে সেই পলিগুলোকে সরানোর জন্য কিন্তু একটি যন্ত্র ব্যবহার করা হয় আপনারা নিশ্চয়ই জানেন সেটাকে বলা হয় ড্রেজার ড্রেজার হচ্ছে পানির নিচে মাটি কাটার যন্ত্র সেটা হচ্ছে এই ড্রেজার এই ড্রেজার কিন্তু আমরা খুবই ব্যবহার করি বাংলাদেশের ড্রেজার কিন্তু খুবই বেশি পরিমাণে ব্যবহৃত হয় পেরিস্কোপ আপনারা অনেক কি সাবমেরিন দেখেছেন পানির নিচ দিয়ে যে জাহাজ চলাচল করে সেটির নাম কিন্তু হচ্ছে হচ্ছে কি সাবমেরিন সেই সাবমেরিনের থেকে সমুদ্রের উপরের দৃশ্য দেখার যন্ত্র যেটি কিন্তু পেরিস্কোপ তাহলে পেরিস্কোপ কি পেরিস্কোপ হচ্ছে সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার যন্ত্র ফ্যাদোমিটার আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রর ভেতর দিয়ে সমুদ্র দিয়ে যাতায়াতের সময় জাহাজ যদি চিন্তা করে যে না আমি এখন যে জায়গায় রয়েছি সেই জায়গা থেকে নিচে যে মাটি রয়েছে সেই জায়গার গভীরতা কত হুম তো সেটা নির্ণয়ের জন্য শব্দের প্রতিফলন ব্যবহার করার মাধ্যমে তার অর্থাৎ সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় সেটা হচ্ছে ফ্যাদোমিটার ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার হচ্ছে বা আমি যেটা বলেছি ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র এবং ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র গ্যাসের প্রেশার নির্ণয় করার জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয় আর বায়ুমণ্ডল অর্থাৎ আমাদের আশপাশের যে বায়ুমণ্ডল রয়েছে সেটার চাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় কিন্তু ব্যারোমিটার ল্যাক্টোমিটার আপনারা ল্যাক্টোমিটার শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা জানেন দুধে কিন্তু ল্যাক্টোজ নামে প্রোটিন থাকে এই ল্যাক্টোমিটার কিন্তু দুধের বিশুদ্ধতা নির্ণয় অর্থাৎ দুধের যে ঘনত্ব রয়েছে সেটা ঠিক রয়েছে কিনা সেটা পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহৃত হয় তাহলে ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম কি ক্রেস্কোগ্রাফ আম যখনই আমরা ক্রেস্কোগ্রাফ নিয়ে আলোচনা করি আমাদের মনে পড়ে যায় বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর কথা যিনি ক্রেস্কোগ্রাফ ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় করতেন সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র অর্থাৎ ভূমিকম্প হল কিনা সেটা নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিসমোগ্রাফ আর স্পিগ্মো ম্যানোমিটার হচ্ছে মানবদেহের রক্তচাপ বা ব্লাড প্রেশার নির্ণায়ক যন্ত্র সেটির নাম হচ্ছে স্মিগমো ম্যানোমিটার সেতোস্কোপ হচ্ছে হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র অর্থাৎ হৃৎপিণ্ড এবং ফুসফুসের ভিতরকার যে শব্দ সেটার প্রকৃতি নির্ণয় করার যন্ত্র হচ্ছে সেতোস্কোপ আপনারা নিশ্চয়ই ডাক্তারের কাছে অবশ্যই